অনেক দিন ধরে ঘর বন্দি ছিলাম, আর কত ভালো লাগে বলেন। তাই কদিন আগে আমার পুচকিটাকে নিয়েই প্রথমবার রাতে সেহিরি করতে বের হয়ে গিয়েছিলাম, সাথে আম্মু, আমার হাজবেন্ড আর স্বামীও ছিল। রাতের ঢাকা কিন্তু অনেক সুন্দর জানেন, এটা রাতে নিজ চোখে বের হয়ে না দেখলে কখনোই বুঝবেন না। রাতে কোথায় সেহরি করা যায় চিন্তা করতে করতেই খোঁজ নিয়ে দেখি বনানীতে মেজবান লাউঞ্জেই বাংলা খাবার দিয়ে সেহরি করা যাচ্ছে। হ্যাঁ, এখানে কদিন আগেও একটা ভিডিও করেছিলাম, তাদের বাংলা খাবারগুলো লাজওয়াব। এটা বনানীর শেরাটন হোটেলের একদম পাশেই। প্রথমে ভেবেছিলাম আমি মনে হয় একাই পাগল যে কিনা এত রাতে সেহরি করতে বের হয়েছি, পরে দেখলাম আমার মতো আরো অনেক পাগল আছে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম বাইরে এসে সেহরি করতে চাই, কখনো এটা করি না লাইফে। অ্যাডভেঞ্চারাস আমি করছি অনেকবার, আমার এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, যাওয়ার সাথে সাথে নিয়েছিলাম তাদের স্পেশাল চা, যেটা আপনি অত্র ঢাকা শহরে আর কোথাও পাবেন কিনা সন্দেহ আছে। মালাই, জাফরান, ঘি দিয়ে কি যে একটা চা বানায়, মাশাল্লাহ। এরপর দেরি না করে তাদের বাংলা খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম। এক এক করে আসতে শুরু করেছিল তাদের মজার সব খাবারগুলো, যদিও এগুলো আগেই দেখেছিলাম, তাও সেহরিতে খাবারগুলো অসাধারণ লাগবে। আলুর ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, করলা ভাজি, বিভিন্ন পদের শাক, মাছ, মেজবাড়ি গোস্ত, কালা ভুনা, কি নেই তাদের এখানে। গরুর মাংস দিয়ে ওরা তিন রকমের রেসিপি করে, একটা হচ্ছে মেজবানি মাংস, একটা হচ্ছে কালা ভুনা, আর একটা হচ্ছে এই ডাল দিয়ে করে। এইটাও খেতে অনেক মজা লাগে, বিশেষ করে পরোটা বা রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। মেজবান লাউঞ্জের ডালটা মাংস যেরকম টেস্ট, ওরকম টাইপেরই টেস্ট, মানে অনেক বেশি মজা। আপনি যদি বাঙালি খাবার পছন্দ করেন আর একবার এমন সব খাবার দিয়ে সেহরি করতে চান, তাহলে এই মেজবান লাউঞ্জ আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। এই রেস্টুরেন্টে আসলে আপনি বাধ্য হবেন পেট ভরে এবং পেট ভরে ভাত খেতে। তাদের প্রায় সব খাবারেই তারা সরিষার তেল আর চিংড়ি ব্যবহার করে, এইটা বেশ ভালো লাগে আমার কাছে। তাদের কিন্তু কোনো খাবারে তেমন ঝাল নেই, যদি কেউ এখানে খেতে যান তবে ঝাল পাবেন না, এইটা জেনেই যাবেন। অনেকের কাছে ঝাল ছাড়া খাবার তেমন সুবিধার নাও লাগতে পারে, তবে বনানীর মানুষের কথা চিন্তা করলে এটাই ঠিক আছে। এমন সব বাংলা খাবার সামনে পেলে লোভ সামলানো যায়, কোনটা রেখে কোনটা খাবেন সেইটা চিন্তা করে জিভে জল চলে আসবে। আমি এটা খাবো, এটা খাবো, এটা খাবো, এটা পরে খাও, এটা কি খাও, এটা তাহলে এটা কি টেস্ট, সব খাবারের পর চাইলে চা খেতে পারেন। তবে তাদের একটা কুলফি আছে, যেটা খাওয়ার জন্য আমরা চাটা সবার আগে খেয়েছিলাম। কুলফিটাও ডেজার্ট হিসাবে আমার কাছে ভালোই লাগে।